রানাঘাটের রানু মণ্ডলকে নিয়ে তো অনেক মাতামাতি হলো। তার গানের গলা হুবহু লতার মতো বলে তিনি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন তিনি সেলেব, তিনি গানের সুযোগও পাচ্ছেন। তবে এমন অনেক প্রতিভা রয়েছে আমাদের দেশে যারা সুযোগ এবং পরিস্থিতির অভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারেননি। তবে রানু মণ্ডল ভাইরাল হওয়ার পর মানুষ চারদিকে খোঁজ শুরু করেছে এমন বিরল প্রতিভা খুঁজে বের করবার জন্য। সেই খোঁজ থেকেই আরেক অসাধারণ গলার খোঁজ পাওয়া গেল। একেবারেই গরিব, দুবেলা ঠিক করে খাবার জোটে না, ইনি থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার মহিষতলা পৌরসভার বাটানগরে। তবে উনিও কোনো তালিম নেননি, মনেও থাকে না গানের কথা, তবু যা মনে রেখে যেটুকু গাইছেন তা শুনে দেখুন। রানু মণ্ডলকেও হারাতে পারেন এই মহিলা। পঞ্চাশের উপরে বয়স, গলা একেবারেই লতার মতো। এবার ফেসবুকে ভাইরাল এই মহিলা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।